লায়ন্স ক্লাব অফ সিলচার সেন্চুরিয়ান উদ্যোগে এবং লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার থালিগ্রামে এক চক্ষু পরীক্ষা ও ছানি শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে মোট একশো জন রোগী তাদের চক্ষু পরীক্ষা করেন তার মধ্যে বিশ জন ক্যাটারেক্ট বা ছানিপড়া পোড়া রোগী শনাক্ত করা হয় এদের শিবির থেকে সরাসরি লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয় শুক্রবারে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চোখের ছানি অপারেশন করা হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো তাদের হাসপাতাল থেকে রিলিজ করা হবে এছাড়াও এদিন শিবিরে মোট ছাব্বিশ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় লায়ন্স ক্লাব অফ সিলচার সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আগামীতেও এমন শিবির চালিয়ে যাবেন